32টি সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও একের পর এক চুরি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। রাতের অন্ধকারে হাসপাতাল চত্বর থেকে চুরি হয়ে যাচ্ছে একাধিক সামগ্রী। শুধু তাই নয়, অক্সিজেন প্ল্যান্টের বহু মূল্যের তামার পাইপ কেটে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা চুরি করে নিয়ে যায় কয়েকদিন আগে। এবার তৎপর হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনাটি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের। এই বিষয়ে শান্তিপুর হাসপাতালের সুপার ডক্টর তারক বর্মন জানান, অক্সিজেন প্ল্যান্টের কাজ এখনো পর্যন্ত অসম্পূর্ণ রয়েছে, দ্রুততার সাথে কাজ চলছে, কিন্তু তার মধ্যে এই ধরনের ঘটনায় কপালে চিন্তার ভাঁজ ফেলেছে হাসপাতাল কর্তৃপক্ষের। এই বিষয়ে প্রাথমিকভাবে শান্তিপুর থানায় জানানো হয়েছে। তারা উপস্থিত হয়ে গোটা বিষয়টি দেখে গেছেন। 32টি সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও নতুন করে আরো 16টি বসিয়ে দেওয়া হয়েছে ক্যামেরা এবং মুড়ে ফেলা হয়েছে গোটা হাসপাতাল চত্বর। এই চুরির ঘটনায় কে বা কারা জড়িত তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। তামার ধাতব জিনিস চুরি হয়ে গেছে পাইপলাইনের, কিছু পাইপলাইনের কাজ অসমাপ্ত আছে, পুরোপুরি কাজটা হয়নি এখনো, 90% কাজ হয়ে আছে। ওইখানে একটা চুরির মতো ঘটনা ঘটেছে মোটামুটি সপ্তাহখানেক আগে। আমরা পুলিশকে মানে থানাকে ইন্টিমেশন দিয়েছি, ওনারা জানে, ওনারা ইন্সপেকশনে এসেছিলেন, ওনারা চেষ্টা করছেন, তদন্ত চলছে। তো এই জন্য আমরা সিসি ক্যামেরা বসাচ্ছি, ওই জায়গায় 3টে পয়েন্ট থাকছে, আরও পুরো জায়গায় টুকটাক চুরি টুরি, সাইকেল চুরি বা ছোটোখাটো চুরি হচ্ছে, তার জন্য আমরা আরও অনেকগুলো 16টা জায়গায় আরও পয়েন্ট করছি। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।